নয়, এবার প্রসেনজিতের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। একই বললেন প্রসেনজিৎ নিজেই। প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন, যাতে এ সংক্রান্ত তথ্য বিএনটিভি নিউজ চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেতে পারেন। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি 1997 সালে মায়ার বাঁধন সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। দীর্ঘদিন পর এই নায়কের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী, তবে এবার মেয়ের চরিত্রে নয়, প্রসেনজিৎ এর নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। কাবেরী অন্তর্ধান নামের সিনেমাটি নির্মাণ করেছে কৌশিক গাঙ্গুলী। সিনেমার গল্পের প্রেক্ষাপট 1975 সাল। এ সময় বাংলার উত্তাল রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ নকশাল আন্দোলনের গল্প উঠে আসবে পর্দায়। গুঞ্জন উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথাও গল্পে থাকবে, তবে কৌশিক গাঙ্গুলী ভিন্ন মত দিয়েছেন। তার বক্তব্য, সিনেমার সঙ্গে সিদ্ধার্থবাবুর কোনো সম্পর্কই নেই, বরং জরুরি অবস্থায় প্রেক্ষাপটে একটা সুন্দর প্রেমের গল্প বলবে এই সিনেমা। প্রসেনজিৎ সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে বলেন, সিনেমা দেখলে বিষয়টি পরিষ্কার হবে, এটুকু বলতে পারি, এরকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, ইন্দ্রশিষ রায়, অম্বরীশ ভট্টাচার্য, চুনি পাঙ্গুলি প্রমুখ। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। তো প্রিয় দর্শক, কেমন হতে চলেছে শ্রাবন্তী ও প্রসেনজিতের এই জুটি? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।